পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়ে থাকে মানুষকে। অর্থাৎ সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যায়িত করেছেন। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য তার গুণগান ও ইবাদত বন্দিগী সহ মানুষের প্রতি মমত্ববোধ, দয়া, মায়া, সহমর্মিতা প্রদর্শন আমাদের ধর্ম হলেও তা না করে আমরা পৃথিবীর মানব সমাজ নিজেদের মধ্যে দিন রাত কলহ, ফ্যাসাদ, বিবাদে লিপ্ত হয়ে পড়েছি, একে অন্যের ক্ষতি করে চলেছি। সমাজে সমাজে, জাতিতে জাতিতে বিবাদ, বিসংবাদ, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে পড়েছি, বিনষ্ট করে দিচ্ছি সুন্দর পৃথিবীর সুখ শান্তিকে। নিজেদের আমোদ ফুর্তির নামে যা খুশি তাই করে চলেছি, যে কোনো জীবজন্তুর মাংস বা যা খুশি তাই খাচ্ছি। আর প্রকৃতি আমাদের এসব অনিয়ম অনাচার মেনে নিয়ে আমাদের রোগ জরা ব্যাধিমুক্ত রাখার দায়িত্ব গ্রহণ করবে, এটিও বোধহয় ঠিক নয়। কে জানে, হয়তো এই মহামারী করোনা আমাদের কৃতকর্মেরই ফল। সৃষ্টিকে অবাধে ধ্বংস করার শাস্তিস্বরূপ এই মহামারী। কোভিড-19 সংক্রমণের পরিসংখ্যান বলছে, জনস হপকিন্স ইউনিভার্সিটির 17ই ডিসেম্বর পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 7 কোটি 45 লক্ষ মানুষ এবং মারা গেছে 16 লাখ মানুষ। কিন্তু ইতিহাসে এর চেয়েও ভয়ঙ্কর মহামারীর ঘটনা অতীতেও ঘটেছে। এমন সব মহামারী মানুষ এর আগেও দেখেছিল। সময়ের পরিবর্তনের সাথে সাথে সেসব ভয়ঙ্কর দিনগুলোর কথা মানুষ ভুলে গেছে। আজ আমি আপনাদের সেই ইতিহাসের ভয়ঙ্কর দিনগুলোর কথাই জানাতে চলেছি। মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী ছিল বিউবনিক প্লেগের প্রাদুর্ভাব। 1346 সালে প্রথম প্লেগের প্রাদুর্ভাব ছড়াতে শুরু করে। ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু নামে ইতিহাসে পরিচিত ওই মহামারী পরবর্তী কয়েক বছরে কেড়ে নিয়েছিল শুধু ইউরোপেরই 2.5 কোটি জীবন। সারা পৃথিবীতে ওই প্লেগে মারা যায় 20 কোটি মানুষ। ইতিহাস বলে প্রায় অর্ধেক ইউরোপ উজাড় হয়ে গিয়েছিল ওই ভয়ঙ্কর মড়কে। স্পেন ও পর্তুগাল থেকে 1520 সালে অভিযাত্রীরা আমেরিকায় নিয়ে যায় গুটি বসন্ত রোগ। ওই মড়কে আমেরিকার আদি জনগোষ্ঠীর 60 থেকে 90 শতাংশই উজাড় হয়ে যায়। ইউরোপের মানুষের আমেরিকায় নিয়ে যাওয়া গুটি বসন্তের জীবাণুর সংক্রমণে আমেরিকার আদি জনগোষ্ঠী প্রায় নিশ্চিহ্নই হয়ে যায়। এরপর 1918 সালে স্প্যানিশ ফ্লু থেকেও পৃথিবীতে মারা গিয়েছিল 5 কোটি মানুষ। প্রথম বিশ্বযুদ্ধ শেষে ঘরে ফেরা সৈন্যদের থেকে এই ফ্লু ভাইরাস ছড়িয়েছিল। ওই মহামারীতে গোটা বিশ্বের মোট জনসংখ্যার 3 থেকে 5% প্রাণ হারায়। এইচআইভি এইডস যখন মহামারী আকারে প্রথম ছড়িয়েছিল 1980-এর দশকে, তখন সেই মহামারীতেও প্রাণহানি ঘটেছিল 3 কোটি 20 লাখ মানুষের। ইতিহাসে আরও একটি বড় ধরনের মহামারী হয়েছিল রহস্যজনক কুয়াশা নামে। যদিও এই ইতিহাস খুবই প্রাচীন, কিন্তু ঐতিহাসিক মাইকেল ম্যাক্রমিক বলেছেন 536 সালে 18 মাস ধরে বিশ্বের বিরাট একটি অঞ্চলে আকাশ ছিল অন্ধকার। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যযুগ বিষয়ে ইতিহাসবিদ এবং নৃতত্ত্ববিদ মিস্টার ম্যাক্রমিক বলেছেন, ওই বছর একটা রহস্যজনক কুয়াশায় ঢেকে গিয়েছিল ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক জায়গার আকাশ। যেসব দেশের আকাশে এই কুয়াশা নেমে এসেছিল, সেসব দেশে 18 মাস এক নাগাড়ে সূর্যের আলো দেখা যায়নি। সূর্যকে 18 মাস ধরে ঢেকে রেখেছিল ওই কুয়াশার চাদর। একজন ইতিহাসবিদ লিখেছেন, ওই 18 মাস সূর্যের আলো ছিল চাঁদের আলোর মতো স্মিত ও ঠান্ডা। মাইকেল ম্যাক্রমিক বলেছেন, সেটা সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের সময় ছিল। বেঁচে থাকার জন্য এত খারাপ সময় পৃথিবীর ওই দেশগুলোর আর কখনো পার করেনি। পৃথিবীর একটা বিস্তীর্ণ এলাকায় আকাশ গ্রাস করেছিল ওই রহস্যজনক কুয়াশা। দীর্ঘ অতগুলো মাস সূর্য তাপ ছড়াতে না পারায় তাপমাত্রা অনেকটাই নেমে যায়, ফসলের ব্যাপক ক্ষতি হয়, মানুষ না খেতে পেরে মারা যায়। বিগত
2300 বছরের মধ্যে সেই সময়টাই ছিল সবচেয়ে শীতল যুগ। এই শীতলতম যুগ ও রহস্যময় কুয়াশার কথা ইতিহাসবিদরা অনেক দিন থেকেই জানতেন, কিন্তু এর সঠিক কারণ কারোরই জানা ছিল না। মাইকেল ম্যাক্রোমিক বলেছেন, তাদের গবেষণা থেকে তারা ধারণা করেছেন আইসল্যান্ড অথবা উত্তর আমেরিকার কোথাও একটি ভয়াবহ অগ্নুৎপাত থেকে সম্ভবত এই বিপর্যয়ের সৃষ্টি হয়। ইতিহাসের পাতায় আরও একটি মহামারী বিপর্যয় এসেছিল যা মহাখরা নামে পরিচিত। সেটি ছিল 1,95,000 বছর আগের ঘটনা। তখন এমন এক ঠান্ডা ও শুষ্ক যুগের শুরু হয়েছিল ইতিহাসের পাতায় যে যুগের উল্লেখ আছে মেরিন আইসোটোপ এস্টেস 6 নামে। অধ্যাপক কার্টিস মেরিয়ান বলেছেন, সে সময় বিলুপ্ত হয়ে যাওয়া থেকে বাঁচতে মনুষ্য প্রজাতির বহু মানুষ একসঙ্গে আশ্রয় নিয়েছিল আফ্রিকার একেবারে দক্ষিণ উপকূলের সমুদ্রের ধারের সম্ভবত কোনো এক গুহায়। সেখানে তারা আবদ্ধ অবস্থায় যে জায়গায় একসঙ্গে ছিলেন সে জায়গার নাম কালক্রমে দেওয়া হয় ইডেনের উদ্যান। মানুষ প্রজাতির এই মানুষগুলোকে সে সময় বাঁচাতে না গেলে মানবজাতি সে সময় পুরো বিলুপ্ত হয়ে যেত। কিন্তু তবুও পরিবর্তন ঘটেনি এই মানুষগুলোর, বরং আরও বিপজ্জনক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই সুন্দর পৃথিবীর জন্য। তবে আমরা চাইলেই পারি এই পৃথিবীকে আরও সুন্দর ও শান্তিময় করে তুলতে। মানুষ হবে কল্যাণের জন্য, ধ্বংসের জন্য নয়। সৃষ্টিকর্তা শুধু মানুষের নয়, সৃষ্টিকর্তা ওই নদ নদী সাগরের বন ও পাহাড়ের, আর একই সাথে কীট পতঙ্গের। তিনি সবার।